আমরা সৃষ্টির সাথে জীব হিসেবে দাবি করে থাকি। আমরা তারই প্রমাণ দিলাম যে আমাদের বুদ্ধিমত্তা আছে, জ্ঞানের পরিধি আছে, জ্ঞানের পরিচর্যা আছে, জ্ঞান বৃদ্ধির যারা আজকে সৌন্দর্যে জ্ঞান উপস্থিত হয়েছে তারা কি চাচ্ছেন জীবন জীবিকা কিভাবে হবে, এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে কিছুটা সুযোগ করে দেওয়ার ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিবে তারই জন্য আজকের আয়োজিত অনুষ্ঠান। ভালো যাচ্ছে, স্বপ্ন দেখছেন আমি পাস করবো, জীবনে জীবিকা অর্জনের জন্য চেষ্টা করবো, স্বপ্ন দেখা ভালো এবং সেই স্বপ্নটাকে আমাদের উজ্জীবিত করবে, আমরা জ্ঞানের পরিধি বাড়াবো, জ্ঞান অর্জন করবো এবং তার মাঝে আমার জীবিকা নির্ধারণ করে নেব। জ্ঞান ছাড়া কিছুই হবে না, জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আমাদের গবেষণা করতে হবে। এখানে একটা কথা মনে আছে, চাকরি করতে হলে আন্তর্জাতিক ভাবে শিখেছে ইংরেজি ভাষাকে শিখতে হবে। এখানে অনেকেই আজকে আমি খুব আনন্দিত হয়েছি, উচ্চারণ বাচনভঙ্গি তাদের প্রয়োগ যারা আজকে আলোচনা করেছেন শিখিয়েছেন অত্যন্ত চমৎকার। আজকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা, এই স্বাধীনতার জন্য বাংলার আগম জনসাধারণ সংগ্রাম করেছে, জীবিকার জন্য, সম্মানের জন্য, অধিকারের জন্য, নিষ্পেষিত নির্যাতিত বাঙালির চেষ্টা করে আজকে আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। জাতি আজকে বিতর্কে এগিয়ে চলছে, সেখানে আজকে প্রকৌশলীরা পিছিয়ে নেই, বাঙালি আজকে অনেক দূর এগিয়েছে, বাঙালি বিতর্কে এগিয়ে চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব অনেক নির্যাতন নিপীড়ন ভোগ করে এই জাতিকে একটা ইতিহাস সৃষ্টির জন্য, জাতিকে একটা অধিকার দেওয়ার জন্য, এই বঞ্চিত মানুষগুলির অধিকারকে ফিরিয়ে আনার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। এই জাতি তার সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী, বাংলার মস্তি যিনি আছেন জননীতি শেখ হাসিনা, আমার অত্যন্ত প্রাণী তার সাহসী তিনি কাজ করছেন। আজকে তারা তরুণ, তাদের ভয়ের কিছু নেই, বীরতা বাঙালি এগিয়ে চলছে, বীরতা আমরা এগিয়ে যাব, আমরা বেরিয়ে মানুষ পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। অন্যরা যেভাবে এগোচ্ছে তার চেয়ে আরো দুই কদম এগিয়ে আমরা যাব। আমাদের শক্তি আছে, আমাদের শাসন ব্যবস্থা আছে সুন্দর। আজকে আমি বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে পারি আমি বাঙালি। আজকে বিশ্ব জগৎ তাকিয়ে আছে বাঙালির দিকে, বাংলার চমৎকার উন্নয়ন দেখে বিশ্ব অবাক হয়ে গেছে, অথবা দৃষ্টিতে তাকিয়ে আছে বিশ্ব নেতৃবৃন্দ কার দিকে, জননেত্রী শেখ হাসিনা। পৃথিবীতে আজকে সমাদৃত হচ্ছেন, আমরা গৌরবান্বিত হচ্ছি, আমি বাঙালি, আমার নেতৃত্ব গৌরবের সঙ্গে দুনিয়ার মুখে যেতে পারে, তখন আমি গর্ববোধ করি বাঙালি হিসেবে। অনেক চা, অনেক চিকিৎসা, অনেক কষ্ট, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদেরকে জ্ঞানে গুণে মানুষ হতে হবে, জ্ঞানের অর্জন বাড়াতে হবে, জ্ঞানের পরিচয় দিতে হবে। আমরা এগিয়ে যাব বীর দর্পে, বাঙালি মাথা নিচু করে, বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন। আমরা উন্নতির শিখরে আরোহণ করেছি, আমরা এখন উন্নতির পথে এগিয়ে যাব। এই উন্নতির পথে এগোনোর জন্য আজকে আমরা প্রকৌশলী বলেন সর্বস্তরের সমাজের মানুষকে আজকে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আসুন আমরা সকলে মিলে আপাত মস্তকে বাঙালি হই, বাংলাকে ভালোবাসি, বাংলার ইতিহাসকে পড়ি, বাংলার ঐতিহ্যকে ধরে রাখি, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্যকে গৌরবোজ্জ্বল, এই গৌরবোজ্জ্বল ইতিহাস দিয়ে আমরা এগিয়ে যাব, আমাদের ভয়ের কিছু নেই। আসুন আমরা দিন দর্পে এগিয়ে চলছি, এগিয়ে যাব। প্রকৌশলী বৃন্দ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের উদ্যোগ সফল সার্থক হোক, আপনারা জাতি হিসেবে আবার প্রতিষ্ঠিত হয়ে বাঙালিকে কিছু দেবেন। তবে এখানে কতগুলি ফটো দেখানো হয়েছে, জানি না কথাটা কতটুকু সমীচীন হবে, তবে আমরা রাজনীতি করি, মাথায় যা আসে তাই বলি।
আজকে যেন আমি আসতে নিজেকে গৌরবান্বিত মনে করছি। ওই যে দেখেছেন একজন ছাড়া আর কিন্তু মেধা পাচার হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই বাংলার আলো বাতাসে আপনি মানুষ হচ্ছেন, এই আলো বাতাসে আপনার বিদ্যা শিক্ষার জন্য আমাদের নিরীহ মানুষ আমরা যারা বাঙালি আমরা পরিশ্রম করে টাকা দিয়েছি পড়ার জন্য। আজকে আমাদের জাতির দুর্ভাগ্য, আজকে যারা মেধা সম্পন্ন হচ্ছে বলে দাবি করে চট করে তারা বিদেশে চলে যায়, তার মেধা বিকশিত হচ্ছে বিদেশ, কাজে লাগাচ্ছে বিদেশ, দেশ বঞ্চিত হচ্ছে। আমার আলো বাতাসে আপনি মানুষ, আমার মানুষকে একত্রিত করে তাদেরকে কাজে লাগাচ্ছে দেশ করার জন্য, দেশের প্রগতি, দেশের অর্থনীতি, দেশের মানুষের সম্পদকে কাজে লাগানোর জন্য, সেটাকে আমরা অনেকটা সম্মানের চোখে দেখি। আর যারা অনুদানের কথা ভুগে বিদ্যা অর্জনের জন্য আজকে বিদেশে গিয়ে আর আসে না, তারা তাদের বিদ্যাটাকে বিদেশে প্রয়োগ করছে, তাদের প্রতি আমাদের নিজের সহানুভূতি জানান কোন কারণ নেই। অন্ত ব্যক্তিগত ভাবে মনে করি আগুন ভাইয়েরা আজকে এই দিয়ে আমরা সকলে মিলে আজকে এই কথাই ভাববো যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে দেখছে, আমাদের উন্নতি, আমাদের চমৎকার কাজগুলি, আমাদের কাজে বিশ্বাস প্রকাশ করছে তারা। আজকে আমরাও নেত্রীর মতো সাহসী হব, কাজ করব সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে, মানবতার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে। তাইলে আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, আপনার বিবেচনা, আপনার জ্ঞানের পরিধি, অর্জিত জ্ঞান আমরা প্রয়োগ করে আমাদের দেশকে সুন্দর করতে পারবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাত্রা কামনা করে আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলার তার কার্যক্রমে প্রকৌশলীতে নিবেদিত প্রাণ থাকবে, দেশের উন্নয়নে প্রকৌশলীরা কাজ করবেন, প্রকৌশলী কাজের প্রাণ, প্রকৌশলী দেশের প্রাণ, প্রকৌশলী জ্ঞানী গুণী মানুষ, তাদের প্রাপ্য জ্ঞান জাতির প্রতিষ্ঠানপতি দিয়ে জাতির জনকের কন্যার হাতকে শক্তিশালী করে বাঙালি জাতির উন্নয়নে এই প্রকৌশলীরা তাদের বিদ্যা বুদ্ধি প্রয়োগ করে জ্ঞানকে পরিধি লাগিয়ে উন্নত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শক্তিশালী করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আপনাদের আজকের উদ্যোগ সফল সার্থক হোক। আপনাদের কারিগরি শিক্ষা বিস্তারে আপনারা যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন ওই উদ্যোগের প্রতি আমাদের সর্বোচ্চ সবসময় থাকবে। সকলকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ আমাদের প্রতি সমাজে সকলের প্রতি রহমত বর্ষণ বর্ষণ করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা।